아니구나. কয়ডা গ্রামটি আশপাশের আট দশটি গ্রামের মতো, নদী চর খাল বিল বেষ্টিত। এই গ্রামের মানুষ শুকনো মৌসুমে কৃষিকাজে বাইদ্যার বিলের উপরে নির্ভর করে, যদিও এবছর বন্যায় তলিয়ে গেছে আবাদি জমিগুলো। ১৭ আগস্ট আমি জামালপুরের কয়ডা গ্রামে, শান্ত সুনিবির গ্রামের নানা বয়সী মানুষের চোখ মুখে শুধুই স্তব্ধতা, নীরব প্রকৃতিতেও ভর করেছে শূন্যতা। প্রকৃতির সে শূন্যতা ভেঙেই আমি এগিয়ে যেতে থাকি, যেতে থাকি কষ্টের সেই কেন্দ্রবিন্দুতে। আজকের প্রাণ প্রকৃতির গল্প একটু ভিন্ন, কেননা একটি প্রাণকে বাঁচাতেই একটি বৃহত্তর জনগোষ্ঠী যেমন ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি বিদ্রোহ করেছিল ওই প্রাণ হত্যায় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে। আর এ কারণেই আমি জামালপুরের সরিষাবাড়ির কয়ডা গ্রামের বাইদ্যাবিলে অবস্থান করছি, জানাবো সেই গল্প যা এখনও রয়েছে অজানাতে। কুড়িগ্রামের সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল সেই হাতি, যে হাতি কয়ডা গ্রামের মানুষের চোখের জল ঝরিয়েছে। ৬৫ বছরের এই বৃদ্ধ হাতি মারা যাবার পর থেকেই বাইদ্যার বিলে পড়ে আছেন, কারণ বন বিভাগের উদ্ধারের কাজে দড়ি পরিয়েছিলেন হাতিটির পায়ে, এরপর হাতিটি মারা যায়। বৃদ্ধ মানুষটি ভাবছেন এমন কাজটি না করলে হয়তো হাতিটি বেঁচে যেত। খাবার খাইছে স্যার, ন্যান রয়েছে তো পারছি স্যার, কিন্তু তবু স্যার জিনিসটা আসলো কি তাই কি গেছে গেল দাবার খাইছে নাম নেই দাবার লাগছেন মাইরা লাগছেন না নেই তো না দাবার খাই তাই কি গেছে মাইরা লাগছেন তাহলে আমরা ধরে যে মেরিয়ে এলাম কষ্ট হয় না স্যার, গায়ে মানুষ সব মেয়ে মনে মত নেই সব কান্দা গাড়ি কি করলাম রে সালা। বন্যার পানিতে কখনো ভেসে কখনো হেঁটে প্রায় ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ এরপর প্রবেশ করে জামালপুরের সরিষাবাড়ি উপজেলাতে। দীর্ঘ সে পথ পরিক্রমায় সরিষাবাড়ি উপজেলার ঘন বসতিপূর্ণ গ্রামগুলো আশেপাশে হাতিটি অবস্থান নেয়। বাইদ্যার বিলে আশেপাশে যে মানুষগুলো ছিল সে মানুষগুলো প্রথমে একটু আতঙ্কিতই ছিল, কেননা একে তো অদেখা এক প্রাণী, এরপর কোনো সর্বনাশ করে কি না তাও একটি চিন্তার বিষয়। কিন্তু সব কিছু কাটিয়ে এই মানুষগুলোই প্রেমে পড়ে যায় সে হাতিটির। গ্রামবাসীর ক্ষতি যেন না করে এ কারণে সম্মান করে গ্রামবাসীরাই তাকে মামা বলে সম্বোধন করে। হাতি মামা অবশ্য আতঙ্কিত সে মানুষগুলোর কথা রাখে, কোনো ক্ষতি করেনি, বরং তাকে অসহ্য যন্ত্রণা সহ্য করেও হাজারো মানুষকে তার নিজের চেহারা দেখার সুযোগ করে দিয়েছে। না আমাদের জানা সত্যি মেয়ে ক্ষয়ক্ষতি করে না, কয়েকটা বুক খাইছে আমাদের ইবেলা কুশের খাই নষ্ট করলো, আমার এরা জাগ নষ্ট করছে, এনু ঘর বাড়ি নষ্ট করে নেই। হওয়া গো বিরা সোবাত তারা ওলার বুক খাইছে, ওরা হাতির খাদ্য ওরা খাইছে। পাঁচ দিন ধরে হাতিটি এই বাইদ্যার বিলে অবস্থান করছিল তা কিন্তু নয়, বাইদ্যার বিলের আশেপাশে যে সমস্ত বিলগুলো রয়েছে সেখানেও তার চলাচল ছিল। আর এলাকাবাসী তাই আদর করে তাকে কখনো এক ঝাঁকি ধান অথবা কেউ কলা গাছ কেটে নিয়ে এসে দিয়েছে, কেউ বাবার আখের গাছ কেটে নিয়ে এসে তার সামনে হাজির করেছে। সম্পর্কটা এতই ভালো চলছিল তাই আদর করে এলাকাবাসী নাম দিয়েছে হাতিটির বঙ্গবাহাদুর। বানে ভেসে আসা হাতির দিনকাল ভালোই চলছিল, কিন্তু অন্যের কাছ থেকে চেয়ে পড়ে আর কতদিন। এলাকাবাসীও বেশ মজা পেলেও কিন্তু খাদ্য সরবরাহে সংকটটা বাড়তেই থাকলো, হাতির যে পরিমাণ খাদ্যের দরকার সে পরিমাণ খাদ্যের যোগানটাই অনেক কঠিন হয়ে পড়ল। তাই মিডিয়া এসে হাজির হলো এবং দেশ থেকে দেশের বাইরে জানিয়ে দিল এই খাদ্য সংকটের কথা, তার আবাসস্থলের কথা।
আর তখনই বাংলাদেশ বন বিভাগের একটি দল এসে হাজির হয় এই বাদ্যার বিলে। আর তখন থেকেই গল্পের সূত্র পাল্টাতে আরম্ভ করে। এদেশে প্রথমবার টেলিভিশনের প্রচারিত সংবাদ ঘিরে বন বিভাগ নড়ে চড়ে ওঠে। সেখানকার স্থানীয়রা টিন বাজিয়ে আগুন জ্বালিয়ে হাতিটিকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তাদের মধ্যে তারা এক ধরনের আতঙ্কে ছিল, তারা জানে এই হাতিটিকে দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, যে অর্থাৎ এরই মধ্যে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। যেটি বাংলাদেশ বন বিভাগ ভারতের বন বিভাগকে খবর দেয়, তোমাদের হাতি তোমরা নিয়ে যাও। 3 আগস্ট তিন সদস্যের ভারতীয় একটি দল ঢাকায় আসে। বিভিন্ন পর্যবেক্ষণ শেষে ভারতীয় দলটি হাতিটিকে এদেশে রেখে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ অথরিটির সাথে আলোচনা করব, আলোচনা করে ওনাদের সাথে আবার হেডকোয়ার্টারে ঢাকাতেও আলোচনা করব, করে আমাদেরকে আমাদের অথরিটিকে আমরা জানাব। আপনাদের বন বিভাগের হাতে এই হাতিটা তার জীবন নিরাপত্তার জন্য আমরা বর্তমানে ছেড়ে যাব। চ্যালেঞ্জটা এবার বাংলাদেশ বন বিভাগের, আর সে যোগ্যতা প্রমাণের দায়িত্বে রীতিমতো হিমশিম খায় বিভাগটি। বন বিভাগ তার যখন বিশাল বহন নিয়ে এই বাদ্যার বিলে উপস্থিত, তখন এলাকাবাসীর মধ্যে একটু সন্দেহই কাজ করছে। আসলে বন বিভাগ করছেটা কি? একদিকে মিডিয়া, অন্যদিকে দেশ ছাড়িয়ে বিশ্ববাসী তাকিয়ে থাকে তাদের উদ্ধার কার্যক্রমের দিকে। শুরু হয় কর্মতৎপরতা, সবার প্রত্যাশা হাতিটি যেন এ যাত্রায় বেঁচে যায়। বন বিভাগের কর্মকর্তারা হাতি নিয়ে এমন বিপাকে কখনোই পড়েননি, আর সেটা বোঝা যায় তাদের বক্তব্যেই। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন সৃষ্টি হয়েছে এবং এই জাতীয় সিচুয়েশন আমার দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা বলবো যে আমার মনে হয় এটা প্রথম এই জাতীয় একটা সিচুয়েশন। আর বাংলাদেশে এই কেস 100% প্রথম, কোনোদিন এই কেস হয়নি বাংলাদেশে। আমাদের পাল হাতি দিয়ে ড্রাইভ করে, এটা যেহেতু অনেকটা দুর্বল হয়েছে, মানে ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে গিয়ে ট্রাঙ্কুলাইজ করেছি, তাকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করেছিলাম, তবে আমরা যতদূর আশা করেছিলাম সেটা আসলে সাকসেস করতে পারিনি। তবে আমরা আসলে বিকালে আরও একটা অভিযান করতে যাচ্ছি, আশা করি আমরা 2-1 দিনের মধ্যেই হাতিটিকে নিরাপদে উদ্ধার করতে পারবো বলে আশা রাখতে পারি। ১১ আগস্ট নিজেদের যোগ্যতার প্রমাণ দেখাতে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রথম চেতনানাশক ওষুধ ঢুকিয়ে দেয় হাতির দেহে। এরপর থেকে ঘটতে থাকে নানান অঘটন। প্রথমবার চেতনানাশক প্রয়োগে হাতিটি বাগে আসে, আর তখনই হাতিটির পা শক্ত করে বেঁধে ফেলা হয়। কিন্তু হাতিটি চেতনানাশক প্রয়োগে পানিতে পড়ে যায়, চলতে থাকে অমানবিক কর্মতৎপরতা, যে দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী হাজারো গ্রামবাসী। ভারতীয় বিশেষজ্ঞরা কোনো অঙ্ক না কষে চেতনানাশক প্রয়োগ করতে বারণ করেছিলেন। জলের মধ্যে ট্র্যাঙ্কুলাইজ করার সাথে সাথে ডুবে যাবে এটা, তার জন্য আমাদেরকে যদি হয় একটা জায়গা সিলেক্ট করে যদি আছে, আর জল কমছে তো, এখন প্রতিদিনের জল কমে যাচ্ছে, সো লেটস সি।